অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাই এবং আপনার এলাকার সমস্ত প্লাস্টিকের যেই আমাদের জাঠা মিছিল প্লাস্টিক বর্জনের উদ্যোগে মাননীয় নরেন্দ্র মোদীর উৎসাহে উদ্দীপনায় সারা ভারতবর্ষকে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আজকের এই জাঠা মিছিল রায়ন গঙ্গা মোড় থেকে শুরু হয়েছে। এই জাঠা মিছিলের এলাকার সর্বস্তরের মানুষ ও সর্বসাধারণ মানুষকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাই এবং সমস্ত মানুষের কাছে প্রতিকৃতিতে মাল্যদান করছেন সম্মানীয় নবরণ নায়ক মহাশয়। জাতির পিতা এখন দলীয় পতাকা উত্তোলন করবেন পূর্ব পাশ করা বিধানসভা পর্যবেক্ষক জেলার সম্পাদক সম্মানীয় জগদীশ প্রামাণিক মহাশয় আর দুজন তাদেরকে নাম ঘোষণা করলাম বাপ্পাদিত্য এবং প্রশান্ত। তারপর গোটা বিশ্বে প্লাস্টিকের সমস্যা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, একবার ইউজ করে যেটা আমরা ফেলে দিই সেই প্লাস্টিককে বর্জন করতে হবে। সেই জন্য সবাইকে উদ্বুদ্ধ করছেন যে প্লাস্টিক ব্যবহার করার চেষ্টা করব, যে যত তাড়াতাড়ি সম্ভব সিঙ্গেল ইউজ যে প্লাস্টিক একবার ইউজ করে যাকে ফেলে দিই সেই প্লাস্টিক আমরা যেন ইউজ করা বন্ধ করি। তার বদলে আমরা ঠোঙা ফোঙা ইউজ করি, কাগজের ঠোঙা আছে, আমরা চা প্লাস্টিকের ইতে না খেয়ে পুলিতে খাবো যে ভাঁড় আছে মাটির, সেই রকমের ব্যবস্থাগুলো আমাদের চালু করা, আমরা আগে যেরকম করতাম। তাতে আমাদের গ্রামীণ যে শিল্প সেই শিল্প কিন্তু আবার রিভাইভ হবে। তাতে 25টি করে গাছ আমাদেরকে বিলি করতে হবে, আমরা মাছ দিয়ে আমাদের যে সারা রাজ্য জুড়ে মাননীয় যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে যে গান্ধী সংকল্প যাত্রা চলছে, সেই গান্ধী সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে আজকে আমরা কোলাঘাটের 3 মণ্ডলের রাইন গোপালনগরের যে অঞ্চল সেই অঞ্চলের অমর সেবা সংঘের পরিচালনা আমরা এই বৃদ্ধাশ্রমে এসেছি সেবা কার্যের জন্যে। এখানে ফলদান কর্মসূচি আমরা পালন করলাম, তো এই বিষয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের 17 তারিখ থেকে শুরু হয়েছে, আজকের কোলাঘাট 3 হবে, কোলাঘাট 2 আজকের আছে, সেখানেও যাব আধ ঘন্টা পরে এখানে র্যালিটা শুরু করে। এখানে প্রায় 15-16 কিলোমিটার আজকের 500-700 আমাদের কার্যকর্তা এখানে হাঁটবে এবং আমাদের যে কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত মিশন, প্লাস্টিক বর্জন, গাছ লাগান প্রাণ বাঁচান, নেশামুক্ত ভারত, এই যে আমাদের সংকল্প, এই সংকল্প নিয়ে গ্রামের মধ্যে দিয়ে আমরা সেই পৌঁছে দেবো বার্তা। তার সঙ্গে সঙ্গে কোলাঘাট 3 2 প্রায় 18 কিলোমিটার পদযাত্রা হবে,
এইভাবে আমাদের 25 তারিখ অবধি আমাদের এই সংকল্পযাত্রা চলতে থাকবে।